আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো এই বাইকের বিষয়টা আমি পরে আসতেছি, একটা হলো খুশির খবর, সেটি হলো যেটা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায় আমার হাতে চলে আসে, সিলভার প্লে বাটন। তো আসলে এই সিলভার প্লে বাটনটা আমার পক্ষে তো একাই অর্জন করা সম্ভব না, আপনাদের সবার ভালোবাসা এবং দোয়ায় আলহামদুলিল্লাহ আমার হাতে পৌঁছে গেছে। আমিও যাবেন হ্যাপি, আশা করি আমার এই পরিবারের যতগুলো আমার ভিউয়ার্স ভাই আছে এই খুশিটা সবার, কারণ এটা আমার একার দ্বারা সম্ভব হইতো না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বেশি বেশি করে আমার জন্য দোয়া রাখবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো এখন বিষয়টা হলো যেটা, এই এটা হলো ডিসকভার 125 বাইক। তো এই বাইকটা একটা দুর্ঘটনা হয়েছিল, দুর্ঘটনা হওয়ার কারণে মানে মোট কথা হলো যেটা, এই কমন সেকশনের কাস্টমার ভাই অবশ্যই লিখে দেবে যে আসলে কাহিনিটা কি। এই বাইকটা আমরা ইঞ্জিন খুলে নিছি, এই বাইকের ইঞ্জিনের ভিতরে বালু ঢুকছিল। তো একটা ইঞ্জিনের ভিতরে বালু ঢুকলে বাইকের যে কী করুণ পরিণতি সেই বিষয়টা আপনাদেরকে ভিডিওয়ে আমি দেখাই দিচ্ছি। আর বালুগুলো যে আমরা পাচ্ছি তক্তাজা বালু, এই বিষয়গুলো দেখুন, তারপরে আমরা সম্পূর্ণ ফুল ভিডিওতে চলে যাব। আর শেষে অবশ্যই ইঞ্জিনের সাউন্ডটা কেমন হয়েছে অবশ্যই দেখে কমেন্টস করে জানাই দেবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওতে চলে যাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিতরে বালু, মানে আমরা অন্য অন্য পার্টগুলো ক্লিন করতেছি, আপনার হলো গিয়ে বালু, আমরা ক্লাস কভারও বালু পেয়েছি, এই জন্য আপনার রিং পিস্টন কানেক্টিং এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মানে মোট কথা একটা ইঞ্জিনের ভিতরে এই যে দেখেন তক্তাজা বালু, মানে কী বলবো, এই যে দেখেন মাটি মাটি, ইঞ্জিনের ভিতরে মাটি, আল্লাহ, মানে কী একটা অবস্থা। এই জন্য এই বাইকটার অল্প কিলো 36,000 কিলো চলছে, ফুল ইঞ্জিন আপনার নষ্ট হয়ে গেছে। তো চলুন আল্লাহর নামের উপরে শুরু করি। আমরা বেয়ারিংগুলো সবগুলো সেট করে দিছি, মানে এই বাইকের সম্পূর্ণ বেয়ারিং চেঞ্জ করা লাগছে, কারণ একটা বিষয় বালু ঢুকলে মানে কী যে একটা অবস্থা হয়, তো মানে কী বলবো। আর রহিম, এই বাইকের ইঞ্জিন বেয়ারিং সবগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওকে, আর একটা বিষয়, অন্য অন্য বাইক ক্লিন করতে যে পরিমাণ তেল যায় তার থেকে ডাবল তেল লাগছে এই বাইকটার। মানে কি বলবো, প্রতিটা জায়গায় আপনার বালুর খোঁচা, যতই পরিষ্কার করেন কোথাও না কোথাও বালু বাইর হয়ে যায়, মানে এমন একটা অবস্থা, মানে বিধি গিচ্ছে একটা অবস্থা। ব্যাস ওকে, এখন আমরা ক্র্যাঙ্কশ্যাফ্টটা সেট করব। কানেক্টিং ইঞ্জিন বেয়ারিং সম্পূর্ণ নতুন। আর একটা বিষয়, এই ডিসকভার নিউ মডেল বাইকগুলোর আপনার ইঞ্জিন বেয়ারিং আপনার 63.5 বা 63.4 এই সাইজের কোনো বেয়ারিং না। আমাদের আগের মডেল ডিসকভার 150 যে বাইকটা ছিল, ডিসকভার 150, এই বাইকটার মেইন ইঞ্জিন বেয়ারিং লাগবে। তো এখন আমরা গ্যাসকেট দিয়ে মেইন প্লেটটা সাজাই দেবো।
ইনস্টল করে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ক্লাস কভারের সাইড দিয়ে দুইটা নাট থাকবে, একটা এখানে একটা এদিকে। আর আরেকটা বিষয় হলো, যেটা আমাদের হিরো বাইকের আপনার গ্ল্যামার বা হাঙ্কের যেরকম বেয়ারিংয়ের কালার থাকে, মানে মোট কথা গ্রে কালার, এই বেয়ারিংটার আপনার কালারটা হবে গ্রে কালার। এখন আমরা সম্পূর্ণ নাট টাইট দিয়ে দিব। তো এখন আমরা বেবি পেনিয়মটা লাগাবো। বেবি পেনিয়ম লাগার আগে এই যে ভেতরে একটা বুশ আছে এটা দিয়ে দিব। এখন আমরা গিয়ারটা চেক দেবো স্পোর্টস শ্যাফ্ট ধরো। তো এক, নিউট্রাল, দুই, তিন, চার, পাঁচ, ওকে। ডাইমেনশন নতুন আমাদের এই এই গাড়িটাতে আমি পাইলাম, মানে আপনার মোড়া ডাইমেনশনটা। আর এখনকার যে বাইকগুলো সেগুলো হয়তো আপনার গ্ল্যামার বা হাঙ্কের মতো যে ডাইমেনশনটা, মোট কথা কাটা ডাইমেনশনটা থাকে, আর এটা পাইলাম মানে আপনার আগের মডেল মোটা ডাইমেনশনটা। মোবিল অয়েল পাম্পটা আমরা চেক দিছি, মোবিল অয়েল পাম্প ভালো আছে।
নাহলে মোবাইল অল্প আমার চেঞ্জ করা লাগতো। হাফ ক্লাস এবং ফুল ক্লাস দুটোই নতুন। ক্লাস প্লেটটা আমরা লাগাই দিব পালসারের। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এখানে একটা আমাদের মিস্টেক হয়েছিল, সেটি হলো টাইমিং চেন এবং গাটাটা ভুলক্রমে লাগানো হয় নাই। এই জন্য আমরা ক্লাস হাউজিংটা আবারও খুলে আমরা টাইমিং চেন এবং গাটাটা লাগাই দিলাম। তো এদিকের কাজ শেষ, এখন আমরা আলার্মের ওপর ক্লাস কভারটা লাগাই দিব। এখন তো আমরা হেডের ভাল্ব, হেডের কাজ এবং ক্যাম্পশ্যাফ্টের যে বেয়ারিং দুটি আছে এগুলো পরিবর্তন করে দিছি। মানে মোট কথা এই বাইকটার একটা ইঞ্জিন টাইম ইঞ্জিন ধরো তো তো আলহামদুলিল্লাহ সবশেষ বিষয় আমাদের বাইকের ইঞ্জিন ওকে। তো ইঞ্জিনের সাউন্ড শুনুন, একদম সেম নতুন ছিল ইনশাল্লাহ। সাউন্ড শুনুন, অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন। আর বাইকটি এখনও আমরা সম্পূর্ণ ক্লিন করি নাই, মানে বাইকটি এখনও ওয়াশ করার সময় পাই নাই, মাত্র ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। তো সাউন্ডটা শুনুন, অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।